ধরুন আপনি একটা ক্রিকেট ম্যাচ দেখছেন ওখানে কোনো স্কোর নেই আপনার কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না এবং বেশিক্ষণ আপনি দেখতেও পারবেন না আপনার বিরক্ত আপনি যতই ভালো ক্যামেরা ব্যবহার করেন না কেন যদি একটি লাইভ স্ট্রিমে সুন্দর স্কোর না থাকে বা স্কোর দেখানোর অপশন না থাকে তাহলে সেই ভিডিওটা বিফলে যাবে এবং লাইভ স্ট্রিম মানুষ দেখতে চাইবে না বা ভিডিওটা মানুষ দেখতে চাইবে না এই জন্য আমাদের এই চ্যানেলটিতে বেশ কয়েকটি আমরা স্কুড সফটওয়্যার অলরেডি আপলোড দিয়েছি আপনারা সেগুলোও দেখতে পারেন এবং আজকে যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরও একটু প্রফেশনাল লেভেলের এবং অনেক দারুণ দারুণ ফিচার রয়েছে এটাতে এবং এটার গ্রাফিক্সগুলো অনেক সুন্দর অলরেডি এই সফটওয়্যারটা পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল এবং বাংলাদেশেরও কিছু অর্গানাইজেশন ব্যবহার করছে তো এই সপ্টারটি ডেমো আপনাদেরকে পিছতে গিয়ে দেখাই দেখালে আপনারা বুঝে যাবেন সফটওয়্যারটা কত দুর্দান্ত আর যারা এই সপ্তাহটি নিতে চান তারা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ঢুকলেই আপনারা ওখান থেকে সফটওয়্যারটা নিতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে আপনাদের ভালো লাগবে তো চলুন স্ক্রিনে গিয়ে আপনাদের সফটওয়্যারের ডিটেলসগুলো দেখাই প্রথমে আমরা কিকেট কেট স্কোর কার্ড ম্যানেজার এটা ওপেন করে নিব। এবং এরপরে আমরা এই হিসাবটার মধ্যে ডিটেলসগুলো অ্যাড করবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ টাইটেল ম্যাচ টাইটেল হচ্ছে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিলাম ভেনু নেম দিলাম হচ্ছে আচ্ছা ভেনু নেমটা আমরা মিরপুর দিলাম মিরপুর ক্রিকেট স্টেডিয়াম দিলাম এখানে আমাদের টুর্নামেন্টের যে লগো সেইটা সেট করতে হবে টুর্নামেন্টের লগোতে গেলাম দেখি তো আমার লগো কোনো আছে কি না আচ্ছা এই এইটা দিলাম ব্যাস এইটা দিলাম এখানে সেট ক্লিক করলাম এখানে টিমের নাম লিখতে হবে আমাদের প্রথম টিম হচ্ছে এক নম্বর টিম হিসেবে দিলাম বাংলাদেশ দুই নম্বর টিম হিসেবে দিলাম ইন্ডিয়া শর্ট নেম বাংলাদেশের বি এ এন এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আইএন দিলাম এখানে টিম অনের লোগো দিতে হবে ব্রাউজ করলাম আমরা হচ্ছে টিম অনের লোগো দিব আমি এখানে সব সেট করে রেখেছিলাম টিম অন বাংলাদেশ লোগো সিলেক্ট করে সেট করলাম ব্রাউজ টিম টু ইন্ডিয়া সেট করলাম টসে জিতেছে ধরলাম বাংলাদেশ খেলা হচ্ছে বিশ ওভারে টিম অন ইয়েস সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে টসের যে ডিটেলস সেটা চলে আসবে সাবমিট করে দিলাম দেখুন এখানে কিন্তু আমাদের যে কন্ট্রোল প্যানেল সেইটা ওপেন হয়ে গেছে ব্যাটসম্যান অন ব্যাটসম্যান টু বলার এখানে কন্ট্রোল রান অ্যাড করা সব অপশন চলে এসেছে তো এখন আমরা এখানে প্লেয়ার অ্যাড করব আমাদের ম্যাচ শুরুর আগেই এগুলো ছেট করে রাখা উচিত তো প্লেয়ার অ্যাড করার জন্য আমি প্লেয়ারগুলো রেখেছিলাম লিস্ট থেকে কপি পেস্ট করব যাতে সময়টা একটু কম লাগে তো এখান থেকে আমি কপি করে করে জাস্ট এখান থেকে বাংলাদেশের শান্ত এখান থেকে লিটন এখান থেকে সাকিব আল হাসান আফিফ হোসেন আচ্ছা ঠিক আছে আমরা পাঁচটা করে প্লেয়ার অ্যাড করলাম আমরা ধরলাম বাকি প্লেয়ারগুলো অ্যাড করব না ইন্ডিয়াতে আমরা দিলাম হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলি এখানে সবগুলো আমরা পাঁচটা করে সেট করবো আবাদত আপনাদেরকে দেখানোর জন্য পাঁচটা করে আমরা সেট করে ফেলেছি শেষ আমরা প্লেয়ারের ছবিগুলো অ্যাড করবো ছবিগুলো অ্যাড করার জন্য এইখানে ক্লিক করবো ক্লিক করে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা ছবি সিলেক্ট করতে পারবো শান্ত আলিটন দাস এখান থেকে সাকিব আল হাসান এখান থেকে আফিফ হোসেন এখান থেকে সিলেক্ট করে দিলাম সবগুলা ইয়াসী আলী এখান থেকে আমরা সিলেক্ট করলাম ইন্ডিয়ার জন্য রোহিত শর্মা আমাদের ইন্ডিয়ার ফোল্ডারে গিয়ে রোহিত শর্মা বিরাট কোহলি তো এই কুমার যাদব আমরা এইভাবে সেট করে নিলাম দিনেশ কার্তিক সেট করে আমরা এখানে আপডেট প্লেয়ারে ক্লিক করব। আপডেট প্লেয়ারে ক্লিক করলাম এইবার আমাদের ওবিএসটা অন করতে হবে তো ওবিএস অন করার পরে আমরা ওবিএসের উপরে এটা নিয়ে আসবো নিয়ে এসে এখানে অনটপ বাটনটা অন করে দিব যাতে সবসময় এটা টপে থাকে এবং ও একটু ছোট করে দিব যেন এটা আমরা এখানে রাখতে পারি এবং এক হাতে ইউজ করতে পারি তো একটা ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে এখানে প্রথমে ওয়েলকাম স্ক্রিনটা দেখানো তো আমরা প্রথমে ওয়েলকাম স্ক্রিনটা দেখাবো তো ওয়েলকাম স্ক্রিনটা দেখানোর জন্য আমরা এখান থেকে জাস্ট এটা অন করে দিব তাহলে দেখুন আমাদের এখানে ডিটেলসটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে কে কে টসে জিতলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে আমরা এটাকে হাইড করে দেব টিম প্লেয়ার লিস্ট এটা হচ্ছে ফটো সারা যদি আপনার ছবি না থেকে থাকে কারণ সব টুর্নামেন্টে তো ছবি থাকে না সবার তো সেই ক্ষেত্রে আপনাদের এই রকম দেখাবে লিস্ট এখানে বাংলাদেশের টিমের টিমের পাঁচজন প্লেয়ার আমরা পাঁচজন অ্যাড করেছি এই জন্য পাঁচজন দেখাচ্ছে এখানে পাঁচজন করে দেখাচ্ছে তো এইটাও আমরা হাইড করে দিলাম এবার টিম অন উইথ ফটোস এটাতে ক্লিক করলে আমাদের ফটোস সহ দেখাবে আমরা পাঁচটা অ্যাড করেছিলাম এই জন্য পাঁচটা ফটো দেখাচ্ছে বাকিগুলো দেখাচ্ছে তো এইভাবে আমরা এখানে সিলেক্ট করব এবং টিম টুয়ের ক্ষেত্রে একইভাবে আমরা সিলেক্ট করব এইভাবে দেখুন দেখাচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে তো এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে টসে কেজিতে সেই রকম একটা ছোটো স্টিকার কিছুক্ষণ উঠে থাকে তো আমরা সেটাও দেখলাম বাংলাদেশ অন দ্য টস অ্যান্ড চুজ টু ব্যাট এরকম থাকলো থাকার পরে আমাদের ম্যাচটা কিন্তু ম্যাচ অফিশিয়াল যে থাকে আম্পায়ার বা যারা থাকবে নান তাদের দেখানোর প্রয়োজন হয় এইটা ক্লিক করে আপনারা সেগুলো দেখাতে পারবেন এখানে ক্লিক করে আমরা সেগুলো দেখিয়ে দিলাম এবার হচ্ছে মেইন স্কোরবোট এইটা হচ্ছে মেইন স্কোরবোট এই স্কোরবোর্ডটা ছাড়াও এই সপ্তাহেটিতে আরও বেশ কিছু স্কোরবোর্ড রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে এরকম থাকবে আমরা এখানে হচ্ছে ব্যাটসম্যান যেহেতু বাংলাদেশিরা করবে এই জন্য আমরা এক নম্বর ব্যাটসম্যান এবং দুই নম্বর ব্যাটসম্যান এখানে সিলেক্ট করে দিলেই দেখুন এক দুয়ে ক্লিক করলে এখানে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে এবং বোলার হিসেবে আমরা ধরলাম হচ্ছে হার্দিক পান্ডিয়া বল করবে এখানে বলারে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে বলিং অ্যাড হয়ে গেল এখানে ছয়টা বল চলে আসলো এবং এইখানে ওর নামটাও চলে আসলো তো আমরা ম্যাচটা শুরু করি আমরা ম্যাচটা হচ্ছে প্রথম বল সাপোজ প্রথম বল হচ্ছে এক ডট দিল আমরা ডটে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু একটা ডট বল উঠলো এখানে এক বল যোগ হয়েছে জিরো 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 সব কিছু জিরো জিরো হয়েছে এখানে এক দিলাম এখানে দেখুন একটা রান হলো স্ট্রাইকটা চেঞ্জ হয়ে লিটন দাসের কাছে চলে গেল। আমরা আরও একটা এক দিলাম দেখুন এখানে কিন্তু আবার স্ট্রাইকটা চেঞ্জ হয়ে এর কাছে চলে আসলো দুজন এক এক রান করে করেছে এখানে হলো একটা ওয়াইড হলো দিলাম আমরা এখানে ওয়াইড দেখুন এখানে কিন্তু একটা ওয়াইড এখানে এক ওয়াইট যোগ হয়েছে তো এইভাবে এখানে দেখুন তিন চার চাইক যাবে না কারণ আমরা আরও একটা ওয়াইড দিলাম এখানে ওয়াইড হলো নো বল দিলাম নো বলে অ্যাড হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু এখানেও চেঞ্জ হচ্ছে আওয়ারও হচ্ছে আরেকটা বল করলে আমাদের ছয় বল হবে ছয় দিলাম এবং ছয় অ্যাড হলো এখানে দেখুন এবং এক ওভার শেষ হলো চোদ্দো রান এ করেছে এক রান ও করেছে আট রান তো এরকম আমরা নো দেওয়ার কারণে এখানে ফ্রি হিট দেখাচ্ছে তাছাড়াও ফ্রি হিট ছাড়া আমরা টসে কে জিতেছে সেইটা এখানে ক্লিক করলে ওখানে কিন্তু দেখাবে বাংলাদেশ অন দ্য টস অ্যান্ড চুজ টু ব্যাট আমরা যদি ভেনু ডিটেলস দেখাতে চাই এখানে ক্লিক করলে লাইভ ফ্রম মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এটাও কিন্তু দেখাচ্ছে আর রান রেটে ক্লিক করতে ক্লিক করলে আমাদের যে রান রেটটা সেটা দেখাবে একবারে চোদ্দ রান হয়েছে রান রেট চোদ্দো সেটাও দেখাচ্ছে শো টেক্সটে ক্লিক করলে আমরা এখানে যেটা লিখবো লেখার পরে শো টেক্সটে ক্লিক করলে সেইটাই এখানে দেখাবে ধরুন আমি লিখলাম আমাদের সফটওয়্যারটির নাম লিখি লিখলাম লিখে এখানে শো টেক্সট করলাম দেখুন এখানে কিন্তু ক্রিকেট স্কোর কাট ম্যানেজার এইটাই দেখাচ্ছে সো বাউন্ডারিসে ক্লিক করলে এখানে আমাদের কয়টা বাউন্ডারিস হয়েছে জিরো ফোর অন সিক্স সেটা দেখাচ্ছে প্রজেক্ট স্কোর কত রান হতে পারে সেটা দেখাচ্ছে দুশো আশি রান হবে এইভাবে যদি ব্যাট করে রিকোয়ার রান ডেট এগুলো সেকেন্ড ইনিংসের এই জন্য এগুলো কিন্তু দেখাবে না এখন যা কেউ এরকম হলো এবং দ্বিতীয় ওভার করবে দ্বিতীয় ওভার আমরা কাকে দেবো ধরলাম দ্বিতীয় ওভার করবে বিরাট কোহলি বিরাট কোহলিতে ক্লিক করলাম এখানে কিন্তু চেঞ্জ হয়ে বিরাট কোহলি চলে আসলো ছয়টা বল চলে আসলো বাকি ডিটেলস চলে আসলো আমরা এখানে রান রেটটা শো করিয়ে দিই করে দেওয়ার পরে আমরা জিরো দিলাম প্রথম বলে তিন দিলাম দুই দিলাম এলভি দিলাম এলভি না লেগ ভাই দিলাম তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সব কিছু চেঞ্জ হচ্ছে ধরুন দুই ওভারে খেলা শেষ হয়ে গেল খেলা শেষ হওয়ার পরে এখন আমরা দ্বিতীয় হবার পরে আমরা আরও ডিটেলস কিছু দেখাতে চাই আজ যেমন হচ্ছে টিম অন ব্যাটিং স্কোর শান্ত লিটন ব্যাট করেছে নটা উঠই দুইজন একজন করেছে সাত রান আর একজন করেছে চোদ্দ রান এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখাতে পারছি এটা আবার আমরা হাইট করে দিলাম বল করেছে টিম টু বলার দুজন হার্দিক পান্ডে অ্যান্ড হচ্ছে বিরাট কোহলি এক ওভার করে বল করেছে একজন দুজনই মেডেন দিচ্ছে শূন্য তেরো রান দিয়েছে জিরো উইকেট ইকোনমি এত সব কিছুই এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটাকে আমরা হাইড করে দিব দেওয়ার পর আমরা এখানে আবার স্কোর বোর্ডটাকে অন করে দিব দেখালাম এবং এখান থেকে যদি আমরা ব্যাটসম্যানের ডিটেলসটা দেখাতে যাই এখানে আমরা ব্যাটসম্যান অন স্ট্যাটিস্টিক্সে ক্লিক করবো দেখুন শান্ত এখানে কয় রান করেছে সাত রান ছয় বলে স্টাইক রেট এত এটা আমরা দেখালাম এটাকে হাইড করে দিলাম এখানে দুই নাম্বারে চলে আসলাম এখানে দেখেন লিটন কত রান করেছে কি করেছে এখানে কিন্তু সব ডিটেলস দেখাচ্ছে এটা আমরা হাইড করে দিলাম এবার পার্টনারশিপটা দেখাতে আমরা পার্টনারশিপে ক্লিক করব দেখুন দুজন মিলে কে কত রান করেছে পার্টনারশিপ কেমন হয়েছে কে কত রান করেছে এবং টোটাল কত রান সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে যে বল করছে সে কীরকম বল করলো তার ডিটেলসটা আমরা দেখাতে পারবো বিরাট কোহলি এখন বল করছিল এবং একবার বল করেছে মেডেন শূন্য রান বারো উইকেট জিরো ইকোনমি বার এগুলো কিন্তু সব ডিটেলস দেখাচ্ছে এখানে যেটা আছে ওটা হচ্ছে সেকেন্ড ইনিংসের জন্য যার কোনো দেখাচ্ছি না এভাবে আপনার এখান থেকে যদি কোনো উইকেট আউট হয় ধরুন এখানে হচ্ছে বলার একটা সিলেক্ট করি বলার হচ্ছে আবার হার্দিক পান্ডিয়া আবার আসলো বল করতে দিলাম দেওয়ার পরে হচ্ছে প্রথম বলে জিরো এবং দ্বিতীয় বলে একটা উইকেট নিয়ে এবং উইকেট নিয়ে নিল এখানে আমরা এখানে উইকেটে ধরুন সাপোজ এটা ক্যাশ আউট হয়েছে ক্যাশ এবং ক্যাচটা ধরেছে কে রোহিত শর্মা এই এফ চাপলে আর রোহিত শর্মা এখানে সিলেক্ট হয়ে যাবে তো আমরা এখন সেট করব। সেট করলেই কিন্তু আমাদের উইকেট হয়ে গেল এবং উইকেট হয়ে যাওয়ার পরে যে আউট গেল তার ডিটেলস সে যখন হেঁটে যায় তখন ওখানে কিন্তু এরকম একটা অপশন দেখায় আমরা টিভিতে দেখে থাকি শান্ত ক্যাশ রোহিত শর্মা বল হার্দিক পাণ্ডে এরকম একটা অপশন দেখাচ্ছে সো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ব্যাস এরকম একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকেও হাইড করে দিলাম তো এইটা গেল পরে আমাদের এই ম্যাচটা আস ধরলাম শেষ হয়ে গেছে আমাদের প্রথম ইনিংস শেষ আমরা এখানে এন্ড ইনিংসে ক্লিক করব ব্যাস এখানে দেখুন নামটাও সুইচ হয়ে গেল লোগোটাও সুইচ হয়ে গেল পরে টার্গেট চলে আসলো আঠাশ রানের টার্গেট আমরা ইন্ডিয়ার হচ্ছে ব্যাট এক নম্বরে রোহিত শর্মা দুই নম্বরে হচ্ছে বিরাট কোহলি আমরা সিলেক্ট করলাম এখানে সিলেক্ট হয়ে গেল বাংলাদেশে বল করবে হচ্ছে বল ধরলাম সাকিব আল হাসান বল করলো সাকিব আল হাসান বল করলো এখানে প্রথম বল দিল হচ্ছে ডট এক দিল আমরা এটাকে একটু হাইড করি এবং আমরা আরও একটু ডিটেলস দেখাতে চাই যেটা নিড রান কত রানে কতটা লাগবে ইন্ডিয়ার সেটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে দেখাতে পারবো একশো আঠারো বলে সাতাশ রান লাগবে দুই বল যেহেতু খেলে ফেলেছে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে আমরা দেখাতে পারি এটাকে আমরা হাইড করে দিলাম দেওয়ার পরে আমরা এইখানে স্কোর বোর্ডটাতে স্কোর বোর্ডটা আমরা নিয়ে আসব মেইন স্কোর এবং এইখানে আমরা ডিটেলসগুলো দেখাবো এখন রিকোয়ার্ড রান রেট কত রান লাগবে সেটা তিন করে রান নিচ্ছে এখন রান লাগবে হচ্ছে ওয়ান পয়েন্ট টার্গেটে আমরা ক্লিক করলে এখানে টার্গেট দেখাবে যে কত রানে টার্গেট 28 রানে টার্গেট হয়েছে নিড রানস এখানে ক্লিক করলে দেখাবে যে কত রান লাগবে নিড টোয়েন্টি সেভেন রান্স ফ্রম ওয়ান এইটিন বলস এরকম কিন্তু দেখাচ্ছে তো কত হলো এইটাও আমরা দেখাতে পারবো বা এখানে যা যা তথ্য থাকে আমরা সেটা কিন্তু দেখাতে পারবো আমরা আরও দু একটা বল এখান থেকে দেখুন খেললাম খেলার পরে ধরুন আমরা ম্যাচ সামারি দেখাবো ম্যাচ সামারি দেখার জন্য আমরা ব্যাটসম্যান অনে যাব এখান থেকে শান্ত সবচেয়ে বেশি রান করেছে কে চোদ্দো রান করেছে ও দুই নাম্বারে যাবে ও এভাবে আমরা সিলেক্ট করলাম এক নাম্বারে এখানে ব্যাটসম্যানদের মধ্যে ছয় রান এখানে বলারদের মধ্যে উইকেট পেয়েছে ও যে দিলাম দেওয়ার পরে আমরা ম্যাচ সামারিতে যাব আপডেট করব করার পরে আমরা নিচের দিকে যাব যাওয়ার পরে আমাদের স্কোর বোর্ডটা একটু অন অফ করে দিব দেওয়ার পরে আমরা অন করলাম হচ্ছে ম্যাথ সামারি দেখুন ম্যাথ সামারিও কিন্তু দেখাচ্ছে এবং নিট কত রান তাও দেখাচ্ছে সাকিব হাসান লিটন শান ও টোটালি সব কিছুই খুব সুন্দরভাবে ডিটেলসে এখানে দেখাচ্ছে ধরুন আমাদের ম্যাচটা আরও দুই তিনটা বল খেলার পরে খেলার পরে এখানে বল করবে হচ্ছে বলার আমাদের চেঞ্জ করতে হবে আবার সাকিব আল হাসান করেছে এখানে বলার আরেকটা নিলাম নেওয়ার পরে দুই তিনটা বল করার পরে ম্যাচটা শেষ হয়ে গেল তো আমাদের এখন ম্যাচটা যেহেতু শেষ হয়ে গেছে আমাদের এন্ড ম্যাচে ক্লিক করতে হবে স্কোর বোর্ডটা অন করে দিয়ে আবার মেন স্কোর বোর্ডটা অন করলাম করার পরে এখানে আমরা এন্ড ম্যাচে ক্লিক করলাম এখনও কিন্তু ইন্ডিয়ান নয় রান লাগবে যেহেতু ইন্ডিয়ার নয় রান লাগবে সেহেতু বাংলাদেশ ওয়ান বাই এইট রান্স সো এন্ড ম্যাচ করলে আমাদের এরকম কিন্তু এন্ড দেখালো সো বুঝতেই পারছেন কিভাবে আপনাদের এই ম্যাচগুলো দেখাতে হবে বা কীভাবে এই সফটওয়্যারটা কন্ট্রোল করতে হবে এখন যদি আমরা স্কোর টপ করে দিই আমরা ডিটেলসে সব কিছু দেখানোর চেষ্টা করি আমরা যদি স্টিকারটা অন করে দেই তাহলে দেখাবে বাংলাদেশ ওয়ান বাই এইট রান্স সাথে যদি আমরা টিম অন ব্যাটিং দেখাতে চাই এরকমভাবে দেখাতে পারবো টিম অন ব্যাটিং কীরকম হয়েছে টিম টু ব্যাটিং ক্লিক করলে আমাদের বিস্তারিত দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন বলিং এখানে ক্লিক করলে আমরা সেটারও বিস্তারিত দেখতে পারবো টিম টু বলিং বিস্তারিত আমরা দেখতে পারবো সব কিছুই কিন্তু আমরা এইভাবে খুব সুন্দরভাবে দেখতে পারবো এবং ম্যাথ সামারিতে গেলেও আমাদের ম্যাথ সামারির কী অবস্থা সেইটাও দেখতে পাচ্ছি সপ্তাহটির বিস্তারিত আপনাদের দেখালাম আশা করছি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি এর পরে কিছু বুঝতে না পারেন বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপের ওই লিঙ্কটিতে গিয়ে মেসেজ দিতে পারেন আমাকে তাহলে আমি বিস্তারিত আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা করতে পারেন সো এই দুর্দান্ত সপ্তাহটি নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং ওখান থেকে খুব সহজে খুব কম প্রাইসে কিনতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ